হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও খুব বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে এই দুধ ফুলি পিঠা কিভাবে এই দুধফুলি পিঠা তৈরি করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হয়ে যাবে না আর কিভাবে আপনারা এই দুধের মালাইটা খুব সুন্দরভাবে ঘন করতে পারবেন তার গোপন কিছু টিপসহ সহ শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে একশো পার্সেন্ট নো ফেল রেসিপি রাজকীয় স্বাদে দুধ ফুলি পিঠা একবার যদি এভাবে বানিয়ে খান তাহলে এরপর থেকে বারবার তৈরি করে খাবেন এত বেশি মজাদার হবে আপনাদের মুখে লেগে থাকবে চলুন এখন আমরা মূল প্রিপারেশানে চলে যাই তো এখানে আমি চুলা একটি ফ্যান দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিয়েছি পানি তারপর হাফচা চামচ দিয়ে দিয়েছি লবণ তারপর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল এই সয়াবিন তেল দেওয়ার কারণে কিন্তু আপনার এই যে দুধ ফুলি ফিঠা ডোটা শক্ত হয়ে যাবে না খুবই নরম তুলতুলে থাকবে পানের মধ্যে যখন একটি বলক এসে গেছে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়ো এবার আমি একটা এসপ্যাচোর সাহায্যে নেড়ে ছেড়ে খামিরটা তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু খামিরটা তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই চালের গুঁড়ো যদি খুব ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে যখন আপনি রান্না করবেন তখন কিন্তু ভেঙে যাবে বা ফেটে যাবে এই পর্যায়ে চুলার আঁচটা আছে কিন্তু একদম লো আঁচে লো আঁচে রেখে আমি এইভাবে নিয়ে রেখেছি রে একদম স্মুথলিভাবে খুব ভালোভাবে কিন্তু দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখে বোঝা যাচ্ছে কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে একদম নরম কিন্তু হয়েছে দেখুন এখন আমি এই খামিরটাকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় তো এদিকে আমি অন্য একটি প্যানে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি আমি ফ্রেশ কোরানো নারিকেল নিয়েছি তারপর মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ দিয়েছি আমি খেজুরের গুড় তারপর একটু নেড়ে ছেড়ে এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে এই খেজুরের গুড়টা খুব সহজে কিন্তু গলে যায় যখন দেখবেন খেজুরের গুড় একদম ভালোভাবে গলে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে এই নারিকেল তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এই যে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার ছড়িয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এভাবে যদি নারিকেল খেজুরের গুড় দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর কি অনেক সুন্দর ফ্লেভার কিন্তু ছড়ায় এখন আমি সেদ্ধ করে রাখা আটাগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটে যখন আমি এই আটাগুলো হাত দিয়ে ধরতে পারবো আমার হাতে কিন্তু অতিরিক্ত গরম লাগবে না ঠিক তখন কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে আর এই আটাগুলোকে কিন্তু একদম ঠান্ডা করে কিন্তু ফেলা যাবে না যদি ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু মুথে নিতে অনেক বেশি কষ্ট হবে দেখুন একদম স্মুথ করে কিন্তু আমি ভালোভাবে মথে নিয়েছি একদম সফট কিন্তু হয়ে গেছে এখন আমি একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি কতটুকু পরিমাণ রো নিয়েছি আপনার দেখে নিশ্চয় বুঝতে পারছেন হাতের মুঠে এক মুঠ নিয়েছি নিয়ে প্রথমে একটু ভালোভাবে হাত দিয়ে মুঠে নিয়েছি তারপর আমি এভাবে গোল করে এভাবে হাত দিয়ে কিভাবে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি আপনারা একটু দেখুন কিভাবে ভালোভাবে আমি মেলে নিচ্ছি তো এভাবে আমি করে নিয়েছি এবার এর ভিতরে আমি যে নারিকেলের ফুট তৈরি করেছিলাম সেই নারিকেলের ফুট কিন্তু দিয়ে দিচ্ছি এই নারিকেলের ফুডটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কম বা বেশি করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা কিন্তু হবে না তো কিভাবে আমি ফোল্ড করছি আপনারা একটু দেখুন কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি তো এভাবে করে আমি ডিজাইনটা করে নিয়েছি দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারবেন খুব ভালোভাবে যদি দেখে নেন তাহলে আপনারা করতে পারবেন একদম সহজ একটা পদ্ধতি তো এভাবে করে আমি কয়েকটা পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি দেখুন আরও একটি পিঠা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা প্লিজ ভালোভাবে একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না দেখুন প্রথমে এভাবে চাপ দিয়ে যখন একটা বড় অংশ বের হবে তো সেটা আবার এভাবে চাপ দিয়ে দিতে হবে আবার যখন একটা বড়ো অংশ বের হবে তখন আবার এভাবে চাপ দিয়ে দিতে হবে তো এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত বেশি সুন্দর লাগছে আর এভাবে ছোট ছোটো করে পিঠা যদি তৈরি করেন তাহলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যাবে না দেখুন এভাবে করে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি এখানে আমার বারোটা পিঠা কিন্তু হয়েছে দেখুন দেখতে কত বেশি সুন্দর হয়েছে দেখুন আপনারা চেষ্টা করবেন এই রকম ছোট ছোটো সাইজের পিঠা বানাতে তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে না সব এখন আমরা মালাইটা তৈরি করে নিয়েছি তো সেই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার পরিমাণ গরু দুধ নিয়ে নিয়েছি দুই থেকে তিনটে এলাচকে একটু ফেটিয়ে দিয়েছি দুই থেকে তিনটুকু দারচিনি চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ দিয়েছি আমি চিনি এখানে কিন্তু আমরা খেজুর গুড় অ্যাড করবো তো সেই অনুযায়ী আমি চিনিটা একটু কমই অ্যাড করেছি আপনারা যদি খেজুর গুড় না অ্যাড করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আমি একটু নেড়ে রেছি এড়ে এখানে বলক তুলে নিয়েছি যখন বলক উঠে গেছে আমি দুই থেকে তিন চামচ একটা পেয়ালায় উঠে একটা সাইডে রেখে দিচ্ছি এগুলো আমাদের পরে কাজে আসবে এবার আমি কিছুক্ষণ একটু জাল দিয়ে নিয়েছি দশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি যখন একটু ঘন হয়ে গেছে এখন আমি একটা একটা করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে খুবই আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে আমি একটু এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি অতিরিক্ত কিন্তু ঘাঁটাঘাঁটি করে দেওয়া যাবে না বা না নেড়ে ছেড়ে কিন্তু দেওয়া যাবে না সব পিঠাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এসপ্চুলোর সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে এই যে ফ্যানের সাইডে যে মালাইগুলো জমি আছে সেগুলো মাঝখানে এভাবে এনে দিতে হবে আর খুবই আলতো ভাতে একদম নিচ থেকে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আর চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম আছে মিডিয়াম আছে দেখে আমি প্রথমে দুই মিনিট রান্না করে নিচ্ছি এখন হচ্ছে শীতকাল এই শীতে বাঙালির ঘরে ঘরে সব সময় কিন্তু বিভিন্ন রকমের পিঠায় তৈরি করা হয় তার মধ্যে যদি একটা হয় এই দুধফুলি পিঠা তাহলে তো আর কোনো কথাই নেই এত বেশি মজা হয় আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে এত বেশি প্রশংসা আপনার করবে একবার তৈরি করে যদি আপনারা খান বারবার খেতে ইচ্ছে করবে আমি যখন এই পিঠা একবার বানিয়ে খেয়েছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে তাই আমি আপনার সাথে এই সহজ সুন্দর রেসিপি শেয়ার করেছি এখন আমি আপনার সাথে এই যে মালাইটা ঘন হওয়ার একটা গোপন টিপ শেয়ার করছি সেটা হচ্ছে যে দুধগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে দুই চা চামচ শুকনো চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সাথে সাথে কিন্তু একটু এইভাবে অ্যাসপ্যাচুলের সাহায্যে নেড়ে ছেড়ে দিতে হবে এই যে চালের গুঁড়ো সাথে দুধ মিশিয়ে আমি এখানে দিয়েছি এটা দেওয়ার কারণে কিন্তু আপনার এই মালাইটা অনেকটা ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন থেকে আমি আর দুই মিনিট জাল করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটে কিন্তু আমার এই দুধফুলি রান্না করা কিন্তু হয়ে যাবে একদম ভালোভাবে রেডি হয়ে যাবে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে দেখুন এখন চুলার আঁচটাকে একদম লো আঁচে কিন্তু আমি রেখেছি এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু ফানি দিয়ে খেজুরের গুড় জাল দিয়ে রেখেছিলাম রেখে ঠান্ডা করে নিয়েছি সেই ঠান্ডা করে রাখা খেজুরের গুড় এখন আমি এই যে দুধ ফুলের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে যদি খেজুরের গুড় দেওয়া হয় তাহলে কিন্তু এই যে দুধগুলো ফেটে যাওয়ার বা ছানা হয়ে যাওয়ার কোনো চান্স কিন্তু থাকে না তো দেখুন আমার এই মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটা দেখুন কত বেশি সুন্দর এসেছে এই দুধফুলি পিঠা আমি মোট পাঁচ মিনিট রান্না করেছি এখন চুলার আঁচটাকে বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি যখন ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে এখন আমি সার্ভ করে আপনাকে একটু দেখে দিচ্ছি দেখুন কত বেশি লোভনীয় লাগছে দেখতে কত বেশি সুন্দর লাগছে দেখে খেতে ইচ্ছে করছে তাই না তাহলে ঝটপট আমার পুরো রেসিপি ফলো করে এখনই তৈরি করে ফেলুন মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে দুধফুলি পিঠা এই দুধফুলি পিঠার মালাইটা একটু দেখুন প্লিজ ভালোভাবে কত বেশি ঘন হয়েছে দেখতে কত বেশি লোভনীয় লাগছে কত বেশি সুন্দর লাগছে এই দুধের মালাতে আপনার চালের চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন আপনার চালে এখানে গুঁড়ো দুধও কিন্তু অ্যাড করতে পারেন কিন্তু আমি একদম সহজভাবে একদম সহজ পদ্ধতিতে আপনাকে দেখিয়ে দিয়েছি যাতে করে সবাই ট্রাই করতে পারেন পিঠাগুলো খেতে এত বেশি মজা হয় এত বেশি আম্মি হয় আপনার ট্রাই না করলে কিন্তু কখনো বুঝতে পারবেন না কতটা মজাদার হয় এই পিঠাগুলো পিঠাপুলির দেশ আমাদের এই বাংলাদেশ তাই সবসময় এক ধরনের পিঠা না খেয়ে একদিন এক ধরনের পিঠা বানিয়ে খাবেন তাহলেই না বাঙালির সার্থকতা তাই না শীতকাল যখন এসেছে পিঠা খাবো না সেটা তো হয় না তো কিভাবে আপনারা একদিন এক ধরনের মজার মজার পিঠা তৈরি করে খাবেন তো সেজন্য একদম সহজ পদ্ধতিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা সবাই বানিয়ে খেতে পারেন আমার আজকের এই সহজ একদম সুন্দর এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ